মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশের সাংস্কৃতিক জগতে যে কয়েকটি খুব ইতিবাচক ঘটনা ঘটেছিল তার একটা হচ্ছে নিঃসন্দেহে গ্রুপ থিয়েটার আন্দোলন। এবং এই গ্রুপ থিয়েটার আন্দোলনের পেছনে সফলতার পেছনে আলী জাকির ভাই কী বলবো অন্যতম প্রাণ পুরুষ ছিলেন। আমার চারটে ছবিতে আলী জাকির ভাই কাজ করেছেন। একটি হচ্ছে হুলিয়া, স্বল্প দৈর্ঘ্য ছবি, ওনার প্রথম কোনো চলচ্চিত্র অভিনয়, আমারও কোনো প্রথম ছবি। তো ওই ছবিতে 60 দশকে একজন সশস্ত্র বিপ্লবী যিনি ওই সময় সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে চান সেই চরিত্রে অভিনয় করেছেন। এরপরে উনি আমার যে ছবিতে অভিনয় করেন সেটা হচ্ছে নদীর নাম মধুমতি। এখনও এক মধুমতির পারে এক মোতালেব মেম্বার যে পাকিস্তান আর্মির সহযোগী, তার পুত্র সম ভাতিজা, কিছুটা হ্যামলেট সিচুয়েশন, সে যুদ্ধের শেষের দিকে তার এই দালাল চাচাকে গুলি করে হত্যা করে। তো মোতালেব মেম্বার চরিত্র আমার মনে হয় জাকির ভাই খুবই ভালো অভিনয় করেছিলেন। এটা শুধু আমার মনে হয়নি, এটা সাম্প্রতিককালে অস্ট্রেলীয় একজন চলচ্চিত্র গবেষক জন হুড, উনি আমাদের ছবি নিয়ে একটা বই লিখছেন গবেষণামূলক ইংরেজিতে, উনি মেল করে আমাকে জানতে চেয়েছিলেন যে মোতালেব মেম্বার যে অভিনয় করেছেন উনি কে অভিনেতা, অর্থাৎ অসামান্য অভিনয় করেছেন। তখন আমি আলী জাকির ভাই সম্পর্কে সব কিছু ওকে জানিয়েছি। যেহেতু প্রচুর পড়াশোনা ছিল ওনার, ইতিহাস, সমাজবিজ্ঞান, রাজনীতি, ফলে যে কোনো চরিত্রকে তার সামাজিক অবস্থান অনুযায়ী নির্মাণ করে নেওয়া, শরীরী ভাষা, বাচন ভঙ্গি, এগুলো জাকির ভাই অসাধারণ ভালো পারতেন। আরেকটা হচ্ছে খুব বলবো যে খুব চমৎকার একজন টিম ম্যান ছিলেন। আমার ছবিগুলি তো ধরুন খুব স্বল্প বাজেটের ছবি, কোথায় গ্রামাঞ্চলে চরের মধ্যে যাতায়াত দুর্গম ব্যবস্থা, শুটিং হতো খাওয়া দাওয়া এসব অনেক অসুবিধা বাস্তব। জাকির ভাইকে কোনো দিন কোনো অনুযোগ করতে দেখিনি, উনি সচ্ছল পরিবারের মানুষ ছিলেন, কিন্তু আমাদের সঙ্গে সব রকম কষ্ট করেছেন, সবকে হাসি মুখে করেছেন। একটা খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে তিনি এই সেখানে প্রতিকূলতা মানে উপভোগী করতেন আমাদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে। আমাদের সংস্কৃতি জগতের খুব কম মানুষই আছেন যারা জীবনের কোনো না কোনো পর্যায়ে আলী জাকির ভাই দ্বারা উপকৃত হননি। এইসব উপকার উনি করতেন কিন্তু নীরবে নিভৃতে। হ্যাঁ, এটাই তার ওর বড় মনের সবচেয়ে বড় পরিচয়।